আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে মুসলিম ভাই, যখন সকাল করবেন কিংবা সন্ধ্যা করবেন, সকাল বলতে বোঝায় ফজর থেকে নিয়ে, মানে যখন ফজর হয়, ফজরের আজান হয়, তখন থেকে নিয়ে সূর্য ভালোভাবে আকাশে ওঠা পর্যন্ত, 8-9টা পর্যন্ত। আর যখন সন্ধ্যা করবেন, অর্থাৎ আসর থেকে নিয়ে ঈশা পর্যন্ত, এটি হচ্ছে সকাল ও সন্ধ্যার সময়। এরকম যখন আপনি সকাল করবেন বা সন্ধ্যা করবেন, তখন পড়বেন কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটি সম্পূর্ণ 3 বার, এবং কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটি সম্পূর্ণ 3 বার, এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটি সম্পূর্ণ 3 বার। যদি আপনি সকালে এবং সন্ধ্যায় এরকম 3-3 বার করে পাঠ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকফিকা মিন কুল্লি শাই, সবকিছু থেকেই এই সূরাগুলি তোমার জন্য যথেষ্ট হবে। হাদিসটিকে ইমাম তিরমিজি 3575 এবং আবু দাউদ 5082 হাদিসে বর্ণনা করেছেন। অনুরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে সকাল সন্ধ্যায় 3 বার পাঠ করবে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। যদি কেউ সকাল সন্ধ্যায় এটা পাঠ করে, তাহলে লাম তুসিবহু ফাজাতু বালা, হঠাৎ মুসিবত তাকে গ্রাস করবে না। সেজন্য এই সূরাগুলি আর বিশেষ করে এই দোয়াটি পাঠ করুন। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলের হেফাজত করুন, তিনি হেফাজতকারী, তিনি আমাদের সমক্ষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।